নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস এন্ড তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। দেখুন, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস ব্যাপারটা কি? অ্যাঙ্কাইলোসিস মানে কি? মানে আমাদের স্পাইনটা বাম্বু স্পাইন হয়ে যাচ্ছে, মানে স্পাইনে একটার পরে একটা যে গ্যাপ থাকে এবং দুটো বোনস কাছাকাছি চলে এসে এসে গ্যাপটাই কমিয়ে দিচ্ছে এবং দেখতে অনেকটা বাম্বুর মতো হয়ে যাচ্ছে, বাঁশের মতো হয়ে যাচ্ছে, বাঁশের যেরকম দেখতে হয় ঠিক সেরকম হয়ে যাচ্ছে। এবং এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সাধারণত মধ্য বয়সী পেশেন্টদের এটা দেখা যায় এবং ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে কম হয়। এবং দেখা যাচ্ছে বহুদিন ধরে এটা নিয়ে একটা ডিমান্ড ছিল আমার পেশেন্টদের, এটা নিয়ে যাতে অনুষ্ঠান করুন, আজকে সেই জন্য এটা অনুষ্ঠান করছি। অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস ব্যাপারটা কি হয়? এখানে স্পাইনে একটা স্টিফনেস থাকে, পেশেন্টরা প্রথম প্রথম কমপ্লেন করে তার স্পাইনটা স্টিফ হয়ে যাচ্ছে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস এটা খুব জটিল ডিজিজ এবং অধিকাংশ পেশেন্টরা এই ব্যাপারে যেটা ভুগছে এবং এটা লং টার্মের ডিজিজ, অধিকাংশ ক্ষেত্রে মডার্ন সায়েন্সে বলা হয় ইটস এ নট কিউরেবল ডিজিজ, এটা সারে না। দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আজকে যেই চিকিৎসা আমাদের কাছে নেই সেটা যদি আমরা মনে করি পৃথিবীতে আর তার চিকিৎসা নেই, এটা কিন্তু ভুল। মডার্ন সায়েন্সে যদি চিকিৎসা না থাকে, এখানে কিন্তু হোমিওপ্যাথিতে এই চিকিৎসা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা কীরকম হবে? এখানে অধিকাংশ ট্রিটমেন্টটা হবে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হবে, সিমটম যেরকম হবে সেই অনুযায়ী পেশেন্টের মেডিসিন দিতে হবে। আমি সেই সিমটমগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ডিজিজটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন। এবং এখন মডার্ন রিসার্চে যেটা দেখা যাচ্ছে এবং বহুদিন ধরে আমি পেশেন্ট দেখতে দেখতে দেখেছি, এই অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস একটা জটিল ডিজিজ যেটা আলোচনা করছিলাম। এই জটিল হওয়ার জন্য কি হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি মডার্ন রিসার্চ যেটা বলছে এবং আমিও পেশেন্ট দেখতে গিয়ে দেখেছি, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিসকে যদি আমরা শুধু মনে করি এটা একটা স্পাইনের ডিজিজ তাহলে কিন্তু আমাদের ভুল হবে। এই ডিজিজটা কিন্তু সূত্রপাত হচ্ছে কিন্তু অ্যাবডোমেন থেকে, পেট থেকে শুরু হচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রে যারা অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস পেশেন্ট যারা ভুগছেন তাদের প্রত্যেকে জিজ্ঞেস করবেন এবং প্রত্যেকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের অ্যাসিডিটি এবং স্টুল পরিষ্কার হয় না, এই সমস্যায় তারা ভোগে। এবং বহুদিন মানে অন্তত 3 বছর 4 বছর 5 বছর 10 বছর, কারোর ক্ষেত্রে 15 বছর, এই দীর্ঘদিন অ্যাসিডিটি এবং পেটের গন্ডগোল পর থেকে কিন্তু এই ব্যথা যন্ত্রণা স্পাইনের সমস্যাগুলো আসতে শুরু হয়। এবং এটা পেশেন্ট যারা অভিজ্ঞতা থেকে এটা বলছে, এটা কোনো বই থেকে বলছি না এবং এটা মডার্ন রিসার্চও তাই বলছে। এবং অধিকাংশ ক্ষেত্রে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিসের মেইন কজ কিন্তু অ্যাবডোমিনাল ট্রাবল এবং সেই জন্য আমাদের হোমিওপ্যাথি অনুযায়ী আমরা পেশেন্টের সমস্ত কিছু জানতে চাই, তার ফ্যামিলি হিস্ট্রি কী এবং সে কী ধরনের খাবার খায়, তার অ্যাসিডিটি আছে কি না, সেই অনুযায়ী আমরা মেডিসিন সিলেকশন করে পেশেন্টকে যখন দিই সেটা কিন্তু খুব ভালো কাজ হয়। এবং যতক্ষণ না পর্যন্ত অ্যাবডোমিনাল প্রবলেমটাকে ঠিক করে দেওয়া যাচ্ছে, এবং অ্যাবডোমিনাল প্রবলেমটাকে ঠিক করতে হলে খাবারটা ঠিক করতে হবে এবং ভুল খাবার খাওয়ার জন্য কিন্তু অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস রিস্কটা কিন্তু হয় দীর্ঘদিন ধরে, এবং সেটা কিন্তু ঠিক করে দেওয়া যায়। এবং এখানে কিন্তু পেশেন্টের যদি ডায়েটারি চেঞ্জ যদি করে দেওয়া যায়, পেশেন্ট কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে যায় এবং সুস্থ হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সিমটোম্যাটিক মেডিসিন নিয়ে আমি আলোচনা করবো। সিমটোম্যাটিক কীরকম মেডিসিন কীরকম হবে, যে মেডিসিনগুলো আপনার বাড়িতে রেখে খেতে পারেন। কী সিমটম হয়? অধিকাংশ ক্ষেত্রে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিসের সিমটম যেটা হয়, পেশেন্ট বলে থাকে স্টিফনেস। স্টিফনেস কোথায় হচ্ছে? কোমরের মধ্যে স্টিফনেস হচ্ছে। এবং এখানে আমাদের ভালো মেডিসিন কি আছে? রাস্টাক্স। রাস্টাক্স আমাদের স্টিফনেসের জন্য খুব ভালো মেডিসিন। এবং এছাড়া রাস্টাক্স আমরা 30 খেতে পারেন, 6 বা 30 দুপুরা করে চাপা করে খেতে পারেন। এর সঙ্গে স্টিফনেস থাকলে আরেকটা মেডিসিন দেখেছি খুব ভালো কাজ করে এগিয়ে থাকে, সেটা হচ্ছে ফেরাম ফস 6x বায়োকেমিক মেডিসিন। ফেরাম ফস 6x যদি 4টে করে 3 বার করে বেশ কিছুদিন খাওয়া যায় তাহলে কিন্তু স্টিফনেসটা আস্তে আস্তে চলে যায় এবং পেশেন্টরা কিন্তু ভালোর দিকে যেতে থাকে। এছাড়া রাস্টক্সের সিমটম হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ফাস্ট মুভমেন্টে বাড়ে এবং খানিকটা হাঁটাচলা করলে তার ব্যথাটা কমে যায়। এবং এছাড়া রাস্টক্সের সিমটম হচ্ছে
অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টরা বলে ডাক্তারবাবু ড্যাম্পিও যারা বাড়ছে, একটু কাজ করলে বাড়ছে, ডাক্তারবাবু বলছে ডাক্তারবাবু একটু সোয়াদ দোষ হলে বেড়ে যাচ্ছে, একটু গরম সেঁক দিলে বা কমে যাচ্ছে। এগুলো কিন্তু রাস্টক্সের ছবি, এগুলো দেখলে কিন্তু রাস্টক্সকে নির্ধারণ করা যায়। এরকম যদি সিমটম মিলায় মিলে তাহলে কিন্তু আমরা রাস্টক্স খেতে পারেন। এছাড়া যদি রাস্টক্স খেলেন তার সঙ্গে ফেরাম্পস খেলেন, দুটো কম্বিনেশন কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া এই স্টিফনেসের জন্য আরেকটা ভালো মেডিসিন কাজ করছে, সেটা হচ্ছে কস্টিকা। যেখানে ঘুম থেকে উঠলে স্টিফনেস বা হাঁটাচলা করলে কমে যাচ্ছে, এই জিনিসগুলো যাদের হচ্ছে না, সিমটম মিলছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কস্টিকাম দেওয়া যাবে। কস্টিকাম কিন্তু ভালো মেডিসিন কাজ করে এবং কস্টিকাম কিন্তু এক্সেলেন্ট মেডিসিন, এবং এখানে সিমটম মেলে এবং কস্টিকামও কিন্তু স্টিফনেস আছে, এবং কস্টিকাম 6 বা 30 দুপুরা করে চাপড়া করে লং টার্ম খেতে খেতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এর সঙ্গে আরেকটা মেডিসিন খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে বারবারিস ভাল। বারবারিস ভাল মেডিসিনটা কিন্তু স্টিফনেসের জন্য কিন্তু খুব ভালো মেডিসিন। এখানে দেখেছি কস্টিকামের সঙ্গে দেখেছি বারবারিস ভালে কিন্তু একটা ভালো কম্বিনেশন খুব ভালো কাজ করে থাকে। বারবারিস ভাল অধিকাংশ ক্ষেত্রে আমি মাদার টিনচার ইউজ করি, বা আপনারা 6 বা 30 ইউজ করতে পারেন। মাদার টিনচার যদি হয় 10 ফোঁটা করে দিনে 2 বার করে খেতে হয়, আর যদি 6 বা 30 হয় 2 ফোঁটা করে দিনে 4 বার, বা বড়ি তুলে 2 করে বড়ি দিনে 4 বার, 40 নম্বর বড়িতে হলে। অতএব এটা কিন্তু কস্টিকাম এবং বারবারিস ভাল এই দুটো কম্বিনেশনে যদি বেশ কিছুদিন খাওয়া যায়, এখানে কিন্তু পেশেন্ট কিন্তু আস্তে আস্তে কিন্তু রিলিফ হয় এবং পেশেন্ট কিন্তু ভালো থাকে। অর্থাৎ অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইটিস সম্বন্ধে বেশি মেডিসিন কিন্তু আমরা প্রয়োগ করতে পারবেন না, এবং এই স্টিফনেসের ক্ষেত্রে এই দুটো চারটে মেডিসিন যদি বাড়িতে রেখে দেওয়া যায়, এবং আমরা যদি খুব সিম্পল দেখলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ছে কিনা, বা বর্ষা ওয়েদারে বাড়ছে কিনা, বা হাঁটাচলা করলে তার কমে যাচ্ছে কিনা, প্রথম মুভমেন্টে বাড়ছে তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে, এরকম যদি সিমটম যদি ম্যাচ করে গিয়ে থাকে, এখানে রাস্টাস খেলে 30 দুপুরা করে 4 বার, এবং তার সঙ্গে ফেরাম ফর 6 4টে করে দিনে 3 বার করে বায়োকেমি খেলেন, এখানে কিন্তু কতদিন খেতে হবে, এখানে প্রশ্ন হচ্ছে কতদিন খেতে হবে, এখানে কিন্তু মোটামুটি এটা লং টার্মের ডিজিজ বলে এখানে কিন্তু মিনিমাম 2 মাস খেলে কিন্তু পার্থক্য বোঝা যায়, এবং তার সঙ্গে এবং এটা যদি না মেলে সেখানে কস্টিকাম খুব ভালো কাজ করে। কস্টিকাম স্টিফনেসে ভালো কাজ করছে এবং তার সঙ্গে বারবারিস ভাল কম্বিনেশনটা খুব ভালো কাজ করে। কস্টিকাম বারবারিস এই দুটো মেডিসিন যদি রিপিট করা যায়, বারবারিস 10 ফোঁটা করে 2 বার, আর কস্টিকাম 2 ফোঁটা করে 4 বার, এটা যদি রিপিট করা যায় অন্তত ধরে রাখুন 2 মাস যদি মিনিমাম রিপিট করা যায়, 2 মাস একদিন দিনে কিন্তু খুব একটা পরিবর্তন বোঝা যায় না, মাস দুয়ে খেলে কিন্তু এই পরিবর্তন বোঝা যায় এবং পেশেন্ট কিন্তু আস্তে আস্তে রিলিফ হয়। এবং তার সঙ্গে ডায়েটারি চেঞ্জ, যেটা আমি বললাম, এবং ডায়েটারি চেঞ্জ করলে করতে হলে কিন্তু পার্সোনালি কিন্তু যোগাযোগ করতে হয়, এটা কিন্তু পার্সোনালি যোগাযোগ না করলে এটা সম্ভব নয়। এছাড়াও যদি কারোর এ সম্বন্ধে বিশদে জানার থাকে বা রিপোর্ট নিয়ে এসে আমাকে দেখানোর থাকে, তাহলে আমার যে ফোন নম্বর যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে, এখানে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় করে এসে আমাকে দেখাবেন, তাহলে আমার অ্যাড্রেস যাচ্ছে, সেখানে আমার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। আজকে সময় শেষ, ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন একটা সমস্যা এবং তার সমাধান নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার। 9831275059 9831275059 2404-9438 2404-9438